হ্যালো ফ্রেন্ডস নেতাজি সুভাষ অফ ইউনিভার্সিটি বিডিপি অ্যান্ড পিজি স্টুডেন্টস ফর্ম ফিল আপ রিলেটেড একটি গুরুত্বপূর্ণ ইনফরমেশান তো বন্ধুরা এক্সাম ফর্ম ফিল আপ বিডিপি অ্যান্ড পিজি স্টুডেন্টের জন্য কবে পাবলিশ হবে তাই ভিডিওর মাধ্যমে জানিয়ে দেওয়া হবে এবং আপনাদের এক্সাম সেন্টার ফিজ লাগবে কিনা না এ নিয়ে আপনাদের অনেকেই প্রশ্ন করেছিলেন যে অনলাইন এক্সাম হলে তো সেন্টার হবে না এক্সাম সেন্টার তাহলে কি এক্সাম সেন্টার ফিজ লাগবে না তো বন্ধুরা আপনাদের সমস্ত প্রশ্নের উত্তর পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং ভিডিওটি সম্পূর্ণ দেখবেন এবং যারা এখনও হোয়াটসঅ্যাপ গ্রুপে জয়েন করেননি ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দেওয়া আছে সেই লিঙ্কে আপনারা যাবেন এবং হোয়াটসঅ্যাপ গ্রুপে জয়েন করুন তো বন্ধুরা সম্পূর্ণ ভিডিও দেখুন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন তো প্রথমে বলে রাখি যে বিডিপি স্টুডেন্ট যারা আছেন তাদের যে সেমিস্টার দুটি হয় ফার্স্ট সেমিস্টার সেকেন্ড সেমিস্টার যদিও একটিতে পরীক্ষা একবারই হয় কিন্তু সেমিস্টার দুটি তো বন্ধুরা আপনাদের যে এক্সাম ফিজ প্রত্যেকটি সেমিস্টার অনুযায়ী একশো টাকা করে লাগে তো একশো করে দুশো টাকা তো এক্সাম সেন্টার ফিজ লাগবে কি না এ নিয়ে বিভিন্ন জনের প্রশ্ন তো অনলাইন এক্সাম হলেও আপনাদের এক্সাম যে সেন্টার ফিজ সেটি লাগবে কিনা বাকি ফিজগুলি তো লাগবেই অ্যাসাইনমেন্ট থেকে শুরু করে সমস্ত রকমের যে যত রকমের পেপার্সগুলিতে আপনার পরীক্ষা দেবেন ফার্স্ট ইয়ার সেকেন্ড ইয়ার থার্ড ইয়ার যতগুলি পেপার্স আছে সবগুলিরই আপনাদের ফর্ম ফিল আপ লাগবে তো এক্সাম সেন্টার ফিজ লাগবে কি না কালকে যে নোটিশ একটি নতুন পাবলিশ হয়েছিল যে ড্রেস ডিজাইনিং অ্যান্ড টেলারিং অ্যান্ড ড্রেস ডিজাইনিং যে কোর্স নিয়ে যারা পড়াশোনা করছেন তাদের জন্য দেখুন এক্সাম যে ফর্ম ফিল আপ নোটিশটি পাবলিশ হয়েছিল সেই নোটিশে স্পষ্ট করে লেখা আছে এক্সাম সেন্টার ফিজ এখানে পঞ্চাশ টাকা করে ধার্য করা হচ্ছে প্রত্যেকটি ক্যান্ডিডেটকে পার ক্যান্ডিডেট পার স্টুডেন্ট অনুযায়ী পঞ্চাশ টাকা করে এক্সাম ফর্ম ফিল আপ যে এক্সাম সেন্টার ফিজ লাগবে তোমাদের বিডিপি এবং পিজি স্টুডেন্টরা ফর্ম ফিল আপ করার সময় অবশ্যই এক্সাম সেন্টার ফিজ কিন্তু লাগবেই তো তো বন্ধুরা এটা স্পষ্ট হয়ে গেলো যে এক্সাম সেন্টার ফিস দিতে হবে অ্যাসাইনমেন্ট ফিজ দিতে হবে আর আপনাদের যেটা প্রত্যেকটি পার পেপার যতগুলি সাবজেক্ট আছে যতগুলি পেপারস আছে আপনাদের সবগুলি ফিজটা লাগবে এখন প্রশ্ন হচ্ছে যে কবে পাবলিশ হবে বিডি পি জন্য থার্ড উইকে বলা হয়েছিল একটা নোটিশ পাবলিশ হবে এখনও নোটিশ কিন্তু দেয়নি তবে খুব শীঘ্রই নোটিশ দিয়ে দিবে এই মাসের মধ্যে দিবে তিরিশ জুলাইয়ের মধ্যে আশা করি নোটিশটি পাবলিশ হয়ে যাবে এবং পিজি স্টুডেন্টদের বলা হচ্ছে পিজি স্টুডেন্টদের এক্সাম ফর্ম ফিল আপ এখনও দেরি আছে আপনাদের ফর্ম ফিল আপ হওয়ার আগে যে অ্যাসাইনমেন্ট এবং রিনিউল এগুলি কিন্তু হবে রিনিউল না হলে অ্যাসাইনমেন্ট রিনিউল না হলে ফর্ম ফিল আপ কিন্তু হবে না আপনাদের কিন্তু এই দুটি কাজ আগে হবে রিনিউল ফিজ লাগবে আপনাদের রিনিউল করতে হবে মানে রিনিউল মানে হচ্ছে পরবর্তী ইয়ারের জন্য আপনাদের অ্যাডমিশন তাই যারা বিডিপি স্টুডেন্ট এখনও রিনিউল করেননি তাদের তো নোটিশ এখনও ডেট আছে তাদের রিনিউল ডেট তারা রিনিউলটি করে নেন রিনিউল কিন্তু না করলে পরবর্তীকালে অসুবিধা দেখা যাবে থার্ড ইয়ার স্টুডেন্ট যারা আছেন তারা না করলেও চলবে পরে যদি কোনো নোটিস যদি আপনারা এনসি পেপার থাকে এনসি থাকে তাহলে হয়তো পরে করে নিতে সুযোগ দেওয়া হবে সুযোগ হয়তো দিতে পারেন না তাই সুভাষ ওভেনিবাসী তখন আপনারা করতে পারেন ছশো টাকার যেটা স্টুডেন্টের ফিজ বলা হয় সেটা বাকি যারা ফার্স্ট ইয়ার সেকেন্ড ইয়ার আছেন তাদের অবশ্যই রিনিউল করে নেন এবং পিজি স্টুডেন্টের জন্য রিনিউল এখনও পাবলিশ হয়নি নোটিশ পেয়ে গেলে অবশ্যই এই চ্যানেল থেকে আপনারা জানতে পারবেন এবং আপনাদেরকে অবশ্যই রিনিউল করতে হবে অ্যাসাইনমেন্ট দিতে হবে তারপরে আপনাদের ফর্ম ফিল আপ হবে তো বন্ধুরা অবশ্যই ভিডিওটি সম্পূর্ণ দেখুন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং ভিডিওটিকে লাইক করবেন ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ আর যদি কিছু প্রশ্ন থাকে অবশ্যই আপনারা কমেন্ট বক্সে জানাতে পারেন অথবা হোয়াটসঅ্যাপ গ্রুপে চলে যাবেন সেখানে জয়েন করে আপনারা কমেন্ট করতে পারেন ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ থ্যাংক ইউ